সালামু আলাইকুম বিয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বরাবরের মতো নতুন একটি করবেন হিউমানিটি প্রজেক্টের চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনারা যারা ঋতু দি সিটিজেন্স পাচ্ছেন এবং যারা আপনারা আসেনীয় নিউক্লিয়ার ফ্যামিলি পাচ্ছেন, তাদেরকে কি আবার আসেনীয় ইউনিকো ফিলির বোনাস যেটা ওইটাতে আবেদন করতে হবে কিনা। তো ওই ধরনের আপনারা অনেক কোয়েশন আমি পাচ্ছি। তো আজকে মূলত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দিব। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ইমস এর সাইটে আসেনি নিউক্লিয়ার ফেলিওর যে পেজ, এই পেজে মূলত আসি। তো এই পেজ থেকে মূলত আপনারা দুমান্দাটা করতে পারবেন। তো দুমান্দাটা কিভাবে করবেন আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে শো করবো। তো এখানে দেখেন একটা নোট আছে, মানে যদি আপনার INF যেটা মানে আপনার আসেনি নিউক্লিয়ার ফ্যামিলির, যদি আপনার কোনো ফ্যামিলির মেম্বার যদি না পায় তাহলে কিন্তু আপনারা এই বোনাসে দুমান্দা করতে পারবেন। অথবা আপনারা যারা রেজিত সিটিজেন্স পাচ্ছেন তাদেরকে আবার এই যে নন দেবরের পেজেন তারা দুমান্দা, মানে আপনাদেরকে দোমান্দা করতে হবে না। তো আপনাদের ক্ষেত্রে অটোমেটিক চলে আসবে যদি আপনার রেজিত সিটিজেন্স যে আপনার কারিকীয় খোড়া থাকে, আপনার মানে 18 বছর নিচে যদি কোনো বাচ্চা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ইমস কাউন্ট করে আপনাকে অটোমেটিক আপনার রেজিত সিটিজেন্সার অ্যামাউন্টের সাথে আপনাকে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের এই ধরনের কোয়েশন ছিল, অনেকেরই কোয়েশন ছিল, অনেকেই আপনারা কি ছিলেন কনফিউজ ছিলেন যে আবার নতুন করে আবেদন করতে হবে কিনা। তো আশা করি আপনাদের কনফিউজ আর থাকবে না। যদি কোনো কোয়েশন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনারা কোয়েশন করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক মূলত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।